আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর পর্বে। আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হবে 21শে মার্চ। সার্ভেন্ট অব দ্য পিপল কোন দেশের রাজনৈতিক স্যাটায়ার কমেডি টেলিভিশন সিরিজ? ইউক্রেন। আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কয়টি? 7টি। নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? ককাস। হুসেইন মোহাম্মদ এরশাদের নামে চালু করা পল্লী বন্ধু পদক 2021 পেয়েছেন কতজন ব্যক্তি? 8 জন। ঘর মন জানালা কার লেখা প্রথম উপন্যাস? দিলারা হাসেম। WRM এর পূর্ণরূপ কি? ভার্টিক্যাল রোলার মিল। আজ পৃথিবী সর্বত্র দিন রাত্রি সমান, বছরে 2 দিন এমন হয়, সেটা হলো 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। পটুয়াখালী পায়রায় নির্মিত দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন শেখ হাসিনা। এর উৎপাদন ক্ষমতা হলো 1320 মেগাওয়াট। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই 2 দিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয়। একে বিষুব বলে বা ইকুইনক্স বলে। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই একে বসন্ত বিষুব বলে বা ভার্নাল ইকুইনক্স বলে। 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, তাই এই দিনকে শারদ বিষুব বলে। আসছে ঘূর্ণিঝড় অশনি, সোমবার এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত আনতে পারে। শ্রীলঙ্কার দেওয়া এই নামের অর্থ হল বজ্র। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। সিস্টেম ফর ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল মেসেজেস কোন দেশের আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম? রাশিয়া। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? 21শে মার্চ 2022 সালে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। 2020 সালে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দলের নাম কি? অস্ট্রেলিয়া। এটা তাদের পঞ্চম শিরোপা ছিল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। সংযুক্তি উৎপাদনশীলতা এর ইংরেজি প্রতিশব্দ? কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।